আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। দিনাজপুর জেলা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত। আমি বেগম সুলতানা শিরিন, সহকারী শিক্ষক দিনাজপুর জেলা স্কুল। শিক্ষার্থীরা, গত ক্লাসে জীবজগৎ অধ্যায়ে রাজ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই জীবজগৎ অধ্যায়ের সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা জানব। এই পাঠ শেষে তোমরা শিখবে যেটা, সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে সে সম্পর্কে বলতে পারবে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, এদের পার্থক্য বলতে পারবে, জীবজগৎ সম্পর্কে সচেতন হবে এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে কতগুলো উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জবা গাছ, এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয়। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। কিছু কিছু উদ্ভিদ আছে যেটাতে ফল উৎপন্ন করে না, কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোতে ফল উৎপন্ন করে। বীজ অনাবৃত অবস্থায় থাকে। এদেরকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, নগ্নবীজী উদ্ভিদ আর আবৃত বীজী উদ্ভিদ। চিত্র তোমরা দুইটা গাছ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাইকাস, একটা হচ্ছে পাইনাস। এগুলো হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলা হচ্ছে? যে বীজটা নগ্ন অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে, এটাকে এই জন্য নগ্নবীজী উদ্ভিদ বলা হচ্ছে। আর আবৃত বীজ উদ্ভিদ কোনগুলো? যে বীজটা ফলের অভ্যন্তরে থাকে, যেমন আম, কাঁঠাল, নারিকেল, সপুষ্পক উদ্ভিদগুলো হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয় থাকবে, ডিম্বাশয়ের অভ্যন্তরে বীজগুলি সুন্দরভাবে সজ্জিত থাকে, ডিম্বকগুলো পরিপক্ক হয়ে, নিষেকের পর ডিম্বকগুলো পরিপক্ক হয়ে বীজে পরিণত হয় আর ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানব। অপুষ্পক উদ্ভিদ কোনগুলো? যে সকল উদ্ভিদের ফুল ফল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি, যেমন ফার্ন, মস ইত্যাদি। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এরা সাধারণত স্পোর ও রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। এদের দেহ সমান, এই জন্য এদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলে, যেমন স্পাইডারটা। কিছু কিছু উদ্ভিদ আছে কাণ্ড পাতায় বিভক্ত কিন্তু মূল থাকে না, মূলের পরিবর্তে ডাইজয়েড থাকে, যেমন মস। তোমরা দেখে থাকবে যে দেওয়ালের উপরে বা স্যাঁতস্যাঁতে জায়গায় কতগুলো ভেলভেটের মতো আবরণ থাকে, এগুলো হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। চিত্রে তোমরা মসের চিত্র দেখো, এগুলো হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। ফার্ন জাতীয় উদ্ভিদ, এগুলো তোমরা চিত্রে দেখো, ফার্ন উদ্ভিদ দেখা যাচ্ছে চিত্রে। এই ফার্ন জাতীয় উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকবে, এরা একটু উন্নত ধরনের উদ্ভিদ, এরাও ঠিক এই একই স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে থাকে। তারপর
ওয়ালে পুরানো দেওয়ালে হয়ে থাকে। সাধারণত তোমরা ঢেঁকি শাক অনেকেই দেখেছ, যেটা আমরা খেয়ে থাকি, এটাও ফার্ম জাতীয় উদ্ভিদ। তো মোটামুটি তোমরা জানতে পারলে সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, এদের উদাহরণগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারলে। শিক্ষার্থীরা, এখন আমরা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে জানব। চিত্রে কতগুলো প্রাণী দেওয়া আছে, মাছ, ব্যাঙ, টিকটিকি, হাঁস, এগুলো মেরুদণ্ডী প্রাণী। তোমরা সবাই জানো যে যে চিত্রগুলো দেখা দেখতে পাচ্ছ এগুলো সব মেরুদণ্ডী প্রাণী আছে, কারণ মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড থাকবে, কঙ্কাল থাকবে, আর কি থাকবে, এদের পাখনা বা দুইজোড়া পা থাকবে, চোখটা সরল প্রকৃতির হবে, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর কি থাকবে, লেজ থাকবে, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণী কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন ভাগ করা হয়েছে যেমন মৎস্যকুল, পক্ষীকুল, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী। এখন আমরা মৎস্যকুল সম্পর্কে জানব যে এরা সাধারণত পানিতে সাঁতার কাটে, এদের ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। আর কি এদের দেহে কিন্তু আয়ুষ থাকবে, কোনো কোনো মাছের দেহে আবার আয়ুষ থাকে না, যেগুলো আয়ুষ থাকে সেগুলো হচ্ছে রুই, কাতলা, এগুলো দেখলে তোমরা বড় বড় উপরে ত্বকের উপরে দেখবে যে মোটামোটা আয়ুষ থাকে। আর কিছু কিছু মাছের আয়ুষ থাকে না, সেগুলো হচ্ছে শিং, ট্যাংরা, বোয়া। এরা সাধারণত পানিতে সাঁতার কাটে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। এরপরে আসা যায় উভচর প্রাণী। উভচর প্রাণী এরা কিছু, এই সকল মেরুদণ্ডী প্রাণী কিছু সময় ডাঙ্গায় থাকে, আবার কিছু সময় পানিতে থাকে। পানিতে যখন থাকে ছোট অবস্থায়, ব্যাঙাচি অবস্থায়, এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। পরিণত অবস্থায় এরা কি করে, পরিণত অবস্থায় এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উভচর প্রাণীর মধ্যে আমরা বলতে পারি ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী। এরা সাধারণত এদের দেহটা আঁশ বা পালক এগুলো কিছুই থাকবে না। সরীসৃপ, সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীরা সাধারণত কি বুকে ভর দিয়ে চলাচল করে, এরা ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হয়, এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যেমন টিকটিকি, টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি, এগুলো হচ্ছে কি, হ্যাঁ, এগুলো সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী, এরা কিন্তু ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাবে। আচ্ছা, এরপরে আসা যায় পক্ষীকুল শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহ সাধারণত পালক দ্বারা আবৃত, এরা উড়তে পারে, কিছু কিছু দেখা যায় যে কিছু কিছু প্রায় সকল পাখি উড়তে পারে, যেমন ময়না, টিয়া, তারপর হচ্ছে কাক, দোয়েল, এগুলো সবাই উড়তে পারে। কিন্তু কিছু কিছু প্রাণী উড়তে পারে না, সেটা হচ্ছে যে উট পাখি, পেঙ্গুইন, এগুলো সাধারণত উড়তে পারে না। পাখি ডিম পারে, ডিম ফুটে কি হয়, বাচ্চা বের হয়। এরপরে আসা যাক স্তন্যপায়ী প্রাণী। যে সকল মেরুদণ্ডী প্রাণীরা মায়ের স্তন্য খেয়ে, মায়ের দুধ খেয়ে বাঁচে, স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই মেরুদণ্ডী প্রাণী, যেগুলো বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, এগুলো সবই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানুষও এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহ সাধারণত কি থাকে, লোম থাকে, বাচ্চা মায়ের দুধ খায়, বাচ্চা, মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত এই এই মাছ, ব্যাঙ ইত্যাদি থেকে উন্নত। এদের মস্তিষ্ক, দেহের গঠন বেশ উন্নত। এই পর্যন্তই আজকে তোমরা মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী,
বাসা থেকে বাড়ির কাছে থাকবে, মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে এদের পার্থক্য, সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ কাকে বলে এদের পার্থক্যগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে নিয়ে আসবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।